ওম শান্তি। আজকে সনাতনী সংঘ বাংলাদেশ যদি তাদের প্রত্যেকটি পরিবারকে সংঘের আদর্শে অনুপ্রাণিত করে এগিয়ে নিতে পারে, তাহলে অবশ্যই ব্যক্তি জীবন থেকে পরিবার জীবন থেকে সমাজ জীবন সুন্দরভাবে পরিচালিত হবে এবং সকলে আমরা মোক্ষ লাভ করতে সক্ষম হব। আমরা শুধু গীতার কথাগুলো বললেই হবে না, গীতার মূল যে থিম চিন্তাভাবনা সেটা আমাদেরকে জানতে হবে। গীতায় তিনটে ভাগ আছে, তিনটে শতক আছে। প্রথম শতকটা হলো কর্ম, দ্বিতীয় শতকটা হলো ভক্তি, আর তৃতীয় শতকটা হলো তৃতীয়টা হলো জ্ঞান। তা আমাদের কর্ম যদি আমরা না করি তাহলে কিন্তু আমাদের ভক্তিটা আসবে না, আর ভক্তিটা না আসলে আমাদের মোক্ষটাও হবে না, আমাদের জ্ঞানটাও হবে না। যতক্ষণ পর্যন্ত আমরা মোক্ষ লাভে যেতে না পারব ততক্ষণ পর্যন্ত সত্যিকারের যে জ্ঞান এই জ্ঞান হবে না। আমাদের প্র্যাকটিক্যালি জ্ঞান হতে হবে। তাহলে এই প্র্যাকটিক্যালি জ্ঞান হওয়ার জন্যই আমাদের দরকার প্রথমে কর্ম। সদ্গুরু আমাদের যে কর্মটা দিয়েছে, আমাদের গুরুদেব আমাদেরকে যে কর্মটা দিয়েছে, সেই কর্মটাই হলো কর্মযোগ। এটাই হলো এক থেকে ছয় নম্বর অধ্যায় পর্যন্ত গীতার প্রথম শতক হিসাবে পরিচিত। অর্থাৎ কর্ম না করলে কোনোটাও আমরা পাবো না। মনে রাখতে হবে আমাদেরকে যে আমরা কর্মের মধ্যেই আমাদেরকে থাকতে হবে। কর্ম করতে 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 এমন এক সময় আসবে যে এই পৃথিবী যে আছে আমরা এটাকে যে ভোগ করার জন্য আসছি, এই এটা তখন কি হবে, ত্যাগ হয়ে যাবে। যখন ভোগ ত্যাগ হয়ে যায় তখনই তার নাম হয় ভক্তি। তাহলে আমাদের এই ভক্তি আমরা শুধুমাত্র এই দণ্ডবোধ দণ্ড প্রণাম এই ওম শান্তি বলিয়ে ভক্তি বললেই হবে না। আসলে আমাদের নিজের অন্তর থেকেই আমি যাহা যাহা ভোগ করতে চাই তাহা যদি আমরা ত্যাগ করতে পারি তাহলেই আমার সেই প্রকৃত রূপে ভক্তিভাবটা আসবে। আর এই ভক্তিভাবটা আসলেই আমরা তখন জ্ঞানের দিকে ধাবিত হতে পারব। এই অংশ হিসেবে, এই ভোগকে ত্যাগ করার অংশ হিসেবে আমাদের সমাজে প্রচলিত আছে স্বাভাবিকভাবেই যে আমরা যদি উপবাসাদি পালন করে থাকি তাহলে ভোগ ত্যাগ হবে। প্রকৃত রূপে কি এখানে তাই বলছে, ভোগকে ত্যাগ করার কথা বলেছে? এই যে এই উপবাস থাকলেই কি ভগবানকে পাওয়া যাবে? তাহলে তো যারা না খেয়ে থাকে কত প্রাণী আছে তারা তো খুব সহজেই ভগবানকে লাভ করতে পারতো। আসলে উপবাস করলেই ভগবানকে লাভ করা যাবে, কিন্তু এই উপবাস বুঝতে হবে। আমাদের শ্রীমৎ ভগবদ গীতা অনুসারে এই উপবাসকে তিনটা ভাবে ভাগ করা হয়েছে। একটা হলো কায়িক উপবাস, এটাই আমাদের সমাজে বহুল প্রচলিত আছে। কোনো কিছু একটা পর্ব, কোনো কিছু একটা অনুষ্ঠান লাগি গেল তো শুরু হয়ে গেল কায়িক উপবাস। প্রকৃত রূপে কায়িক মানে কায় মানে শরীর, এই শরীর দিয়ে যে উপবাস সেটাকেই কায়িক উপবাস বলা হয়ে থাকে। অর্থাৎ না খেয়ে থাকা, এটা দিয়ে ধর্ম হয় না, এটা দিয়ে স্বাস্থ্য ঠিক হয়, সুস্বাস্থ্যে থাকার জন্য একটা ব্যবস্থা মাত্র, এটা ধর্মের একটা অংশ। স্বাস্থ্য না থাকিলে, শরীর সুস্থ না থাকিলে ভগবান থাকবে কোথায়? তাই এটাকে স্বাস্থ্যগত দিক দিয়ে এই উপবাসটাকে গ্রহণ করা হয়েছে। আমাদের সমাজে বড়ই পরিতাপের বিষয় এই কায়িক উপবাসটাকেই প্রকৃত রূপে উপবাস বলে। বাচিক যে উপবাস আছে সেই উপবাসটা তারা এখনও বোঝার চেষ্টাই করে না। আমাদের সমাজে সনাতনী সংঘ বাংলাদেশ ছাড়া আর কি হই এই বাচিক উপবাসটা গ্রহণ করতে পারে নাই। তারা সব সময় কর্ম করতেছে কিন্তু মুখ দিয়ে যে বচন যে কথাবার্তা যে যেগুলো বাক্যালাপ উচ্চারণ করে থাকে সেগুলো মোটেই উপবাসের যোগ্য নয়। তারা মোটেই ধর্মীয় কথা গীতার কথা ভগবানের কথা এইগুলো কথা আমাদের সমাজে তারা বলে না। আমাদের সমাজে উপবাস থাকলে তারা বরং উল্টা না খেয়ে থাকে, ক্ষুধার চোটে একে অপরকে দোষারোপ করা, বকাবাদ্য করা, গালিগালাজ করা এইগুলোই তারা করে থাকে।
কিন্তু আমাদের গীতা অনুসারে যদি আমরা চলি তাহলে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে এই বাচিক উপবাস, যেদিন উপবাস থাকবো সেদিন আমি ভগবানের কথা ছাড়া আর কোনো কথা বলবো না, বিভিন্ন শাস্ত্রাদি পাঠ করব, গীতা পাঠ করব, বেদ অধ্যয়ন করব, চণ্ডী পাঠ করব, এই শাস্ত্রগুলো পড়ব, এগুলোতে কি কি কথা, কেউ কোন কথা লিপিবদ্ধ আছে সেই কথাগুলোকে আমাদের জানতে হবে। এইটাই হলো আমাদের বাচিক উপবাস। এছাড়া আছে আমাদের মানসিক উপবাস। মানসিক উপবাস তো আমাদের প্রচলিত সমাজে মোটেই নেই, এটাতে একেবারে সমগ্র পৃথিবী এই ব্যাপারে দুর্বল। অর্থাৎ গুরুদেব যে মন্ত্রটা দিয়েছে মনে মনে যে সেটা জপ করা, এই জপটা তারা করে না, এই মানসিক উপবাস সম্পর্কে কোনো ধারণা নাই। এই জন্য আমি বলি যে তাদের গীতা সম্পর্কেও কোনো ধারণা নাই। আমাদের শরীর অভ্যন্তরে যে জিনিসটা গীত হচ্ছে তাই বাইরে যে গীতা এটা তারা জানেই না। অতএব তাদের যে মানসিক উপবাস এটা হয়ই না। অর্থাৎ মানসিক উপবাস, আমরা সনাতনী সঙ্গের লোক, আমরা কিভাবে এই উপবাস আদি পালন করব, আমি এটুকু একটু বলার আশা রাখছি। একটু ধৈর্য দিয়ে, ধৈর্য ধরে শোনার চেষ্টা করতে হবে এবং পালন করার চেষ্টা হবে করতে হবে, খালি শুনলেই হবে না। ধরা যাক একাদশীর উপবাস থাকবেন, তাহলে একাদশীর দিনের পূর্বের দিন সন্ধ্যার সময় যখন খাবেন তখন খাওয়ার সময়ই ব্রতটা নিতে হবে। ওম তৎসাৎ, হে ভগবান, কালকে আমি কায়িক বাচিক মানসিক উপবাসের জন্য ব্রত ধারণ করলাম এবং কতবার জপ করব উল্লেখ করতে হবে, যে আমি কালকে 2 ঘন্টা, আমি কালকে 2000 বার, কালকে আমি 3 ঘন্টা জপ করব এবং জপের মধ্যেই থাকব। এ সময়ে কি করতে হবে, এই যে ব্রত নেওয়া হইল বলিয়া ওম তৎসৎ বলে খাওয়াটা খাইলাম, খাওয়ার পর একেবারে ধর্মকথা ছাড়া, একেবারে ধর্মীয় বই পড়া ছাড়া, কোনো ঝগড়াঝাটি ইত্যাদির মধ্যে থাকা যাবে না, এবং কি সদাসর্বদাই আমাদেরকে সেই সময়ে কি করতে হবে, অবশ্যই জপের মধ্যে থাকবে। ওই যে ব্রত নিয়েছি, যতটুকু ব্রত নিয়েছি অতটুকু জপ আমাকে পরদিন সন্ধ্যা পর্যন্ত বা পরদিন দুপুর পর্যন্ত যে ব্রত নিয়েছি এত সময় পর্যন্ত আমাকে এই ব্রতটা পালন করতে হবে, আমাকে উপবাস থাকতে হবে। প্রকৃত উপবাস হলো ওইটাই, উপমানে কি কাছাকাছি, বাস মানে নিকটে, ভগবানের নিকটে বাস করা। কেমন করে ভগবানের নিকটে বাস করব, অতএব ভগবান যে আমাদের হৃদয়ের মাঝে আছে তার নাম জপ করলেই তার কাছে বাস করা হয়। এই জন্যই আমরা কি করব, এই নির্দিষ্ট সময় বা নির্দিষ্ট সংখ্যক জপের মধ্যে দিন অতিবাহিত করব। এক্ষেত্রে বলা প্রয়োজন, সার শরীরের স্বাস্থ্যের জন্য এই যে উপবাস থাকলে ইচ্ছা করলে খুব যদি কষ্ট হয়, জল পিপাসা লাগে, একটু জল পান করতে পারবেন। এটা হলে আমাদের শরীরের মধ্যে যেমন ড্রেন পরিষ্কার করতে গেলে আমাদের জল দিয়ে ড্রেন পরিষ্কার করতে হয়, তেমনিভাবে খাদ্য নালীগুলো যে বিভিন্ন রোগ আমাদের নালীগুলো আছে এইগুলো কী হয়, এই জল ঢালি দিলে এগুলো পরিষ্কার হয়ে যায়। এটা হলো শরীরের স্বাস্থ্যের জন্য বেশ উপকারী, সেই জন্য আমাদেরকে এটা করতে হবে। এরপর যখন সন্ধ্যাবেলা হয়ে আসতেছে, ব্রত নেওয়াস হয়েছে, এখন সমাপন করতে হবে, বলতে হবে ওম তৎসৎ করে জল পান করতে হবে। হে ভগবান, কালকে আমি ব্রত নিয়েছিলাম, আমি এখন সমাপ্তি ঘোষণা করলাম, ওম শান্তি। তারপরে কি করতে হবে, প্রয়োজনীয় যেমন খাবার তেমন তারা খাবে। পরের দিন, তারপরের দিন আর আমাদের থাকতে হবে না, ওই যে আমাদের দেখা যায় অন্য প্রচলিত নিয়ম অনুসারে একটা পারণের দিন বাড়ি করছে, পরের দিন সকাল 10টা বা 9টার সময় আবার যে উপবাস ব্রত নিয়েছিল তার পারণ করবে। তাই এইগুলো করতেই তাদের সময় চলে যাচ্ছে, ভগবানের নাম তাদের ক্ষেত্রে আসতেছে না। আরেকটা জিনিস কি, আমরা ধর্মকর্ম পালন করব কি টাকা পয়সা জমা করার জন্য, না, টাকা পয়সা ত্যাগ করার জন্য। আমরা যা ভোগ করব তার ত্যাগ করার নামেই তো ভক্তি। অতএব আমি যে এই যে সারাদিন খাইলাম না, তার জন্য 10 টাকা বা 20 টাকা আমি খাইতাম, সেই টাকাটা সঙ্গের ফান্ডে, ধর্মীয় কোনো মন্দিরে, ধর্মীয় কোনো কাজে ব্যয় করতে হবে। কখনোই ওই পরিমাণ টাকা, ওই মানে যতটুকু খাবো অত পরিমাণ টাকা সংগ্রহ করে জমা করে রাখা যাবে না, ওটুকুন দান করতে হবে। এই হলো আমাদের ভোগের ত্যাগ। প্রকৃতরূপে এই ত্যাগ যতক্ষণ পর্যন্ত না জাগবে ততক্ষণ পর্যন্ত এই আমরা
ভগবানকে লাভ করতেও পারবো না, আমাদের ভক্তি ভাবও আসবে না। সেই জন্যই কথায় বলে, যত রাখবে গুরু ভক্তি তত থাকবে মন্ত্র শক্তি। তারপরে এই মন্ত্র শক্তিকে জাগ্রত করার জন্য এই জন্য আমাদের কি দরকার, গুরু ভক্তির প্রয়োজন। ফেলাও সব বাহ্যিক যুক্তি, পাবেই পাবে আত্মা মুক্তি। তাহলে এই আত্মার মুক্তির জন্য বাইরের এগুলো যুক্তি সব পরিহার করতে হবে, সব ফেলাই দিতে হবে। এটা আমি চিন্তা ভাবনা করে বের করেছি যে যত রাখবে গুরু ভক্তি তত থাকবে মন্ত্র শক্তি, ফেলো সব বাহ্যিক যুক্তি, পাবেই পাবে আত্মা মুক্তি। তখন তখন আমাদের জ্ঞান ভাবটা আসবে, আর এই জ্ঞান ভাব আসলেই আমাদের মোক্ষ লাভ সম্ভব। আসুন আমরা কর্মের মধ্য দিয়ে ভক্তিভাব এনে জ্ঞান ভাবের দিকে ধাবিত হয়ে আমরা নিজেকে মোক্ষ লাভ করে থাকি। এটুকু আশাবাদ ব্যক্ত করে এই মহাপুরুষের বাণী পর্বে আমার আলোচনা আজকে এখানেই সমাপ্তি করলাম। সকলেই সুখী থাকুন, দীর্ঘজীবী হন, সনাতনী সংঘ বাংলাদেশ দীর্ঘজীবী হোক। ওম শান্তি, ওম শান্তি।